বিএনপি জামাত অগ্নিসংযোগ করা ছাড়া ওদের অবরোধ কিংবা হরতালের কি প্রভাব আছে? তারা যদি সন্ত্রাসী কর্মকাণ্ড করে গাড়ি জ্বালাইয়ে শ্রমিক হত্যা করে ক্ষমতা যাবে আর এটা আমরা বসে বসে মেনে নিব, এটা তো কোনো অবস্থা হইতে পারে না। 2014-15 মতো আমাদের যোগাযোগ ব্যবস্থা আমরা সচল রাখব। বাসে যেসব আগুন দেওয়া হচ্ছে বিষয়টা, গাড়ি ভাঙচুর এবং বাসে অগ্নিসংযোগ, এই বিষয়টা 2014-15 তো বিএনপি জামাত চেয়েছিল এই দেশে এই ধরনের নৈরাজ্য সৃষ্টি করে টোটাল যোগাযোগ ব্যবস্থাকে ব্যাহত করে তারা ক্ষমতা দখল করার জন্য। তখনও কিন্তু পরিবহন রাজপথে ছিল, আমরা রাজপথে ছিলাম, তখনও আমাদের প্রায় 5,000 গাড়ি জ্বালিয়েছে, 92 জন শ্রমিককে তারা হত্যা করেছে। মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু সবগুলোরই ক্ষতিপূরণ দিয়েছেন, শ্রমিক যারা হত্যা হয়েছে তাদেরকে অনুদান দিয়েছেন এবং গাড়ি যেগুলো জ্বালিয়েছে পুড়িয়েছে সেসবেরও উনি ক্ষতিপূরণ দিয়েছেন। তখনও আমরা সারা দেশের যোগাযোগ ব্যবস্থা সচল রেখেছি। আবার বিএনপি অগ্নিসংযোগের রাস্তা বেছে নিল, তারা আন্দোলনের নামে যে সন্ত্রাসী কর্মকাণ্ড, আমরা এই সন্ত্রাসী কর্মকাণ্ড কোনো অবস্থা আমরা মেনে নেব না, আমরা রাস্তায় গাড়ি চলাচল স্বাভাবিক রাখতেছি। তো এই করতে গিয়ে যেসব মালিকদের ক্ষতি হচ্ছে, জ্বালাও পোড়া হচ্ছে, এগুলোর জন্য আমরা মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে আলোচনা করেছি এবং উনি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করে ক্ষতিপূরণের ব্যবস্থা করতেছে এবং উনি এটা ঘোষণা দিয়েছেন যে সরকার এই ব্যাপারে ক্ষতিপূরণ দিবেন। সেই লক্ষ্যে আমরা সারা দেশে সার্কুলার দিয়েছি যে যাদের গাড়ি পুড়বে গাড়ি চালাইতে গিয়ে এবং যাদের গাড়ি ভাঙচুর হবে তারা যেন কাগজপত্র, থানার রেকর্ড, গাড়ির ছবি আকারে দরখাস্ত সহ আমাদের কাছে জমা দেয়। আমরা সেগুলো যাচাই বাছাই করে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠাবো ক্ষতিপূরণের জন্য এবং আশা করি ক্ষতিপূরণ পাওয়া যাবে। এখন পর্যন্ত আমাদের টোটাল 63টি গাড়ির ক্ষতিপূরণ অগ্নিসংযোগ করছে আর আমাদের প্রায় 150 মতো গাড়ি ভাঙচুর করছে। এতে এখন পর্যন্ত আমাদের ক্ষতির পরিমাণ অ্যাপ্রক্সিমেট প্রায় 21 কোটি টাকার মতো, 21,40,000 টাকার মতো ক্ষতি, এ পর্যন্ত ক্ষতি সাধন হয়েছে ট্রান্সপোর্ট সেক্টর। আমার নিজেরও 2টা গাড়ি জ্বালিয়েছে, আমার এনার ট্রান্সপোর্টেরও 2টা গাড়ি জ্বালিয়েছে। তো গাড়ি জ্বালালে, গাড়ি অগ্নিসংযোগ করার পরও মালিকেরা কিন্তু বসে থাকবে না, কারণ গাড়ি যদি না চালায় তার ব্যাংকের কিস্তি দিতে পারবে না, তার শ্রমিক বেকার হবে। আর এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডকে কোনো অবস্থায় আমরা মেনে নিতে পারি না, তারা করতে থাকবে আর আমরা রাস্তা আমাদের সম্পদ গাড়ি চালাবো না, এটা তো হইতে পারে না। বিএনপি জামাত অগ্নিসংযোগ করা ছাড়া ওদের অবরোধ কিংবা হরতালের কি প্রভাব আছে? কোনো প্রভাব কি পড়তেছে? দোকানপাট সব কিছুই খোলা, তাদের কাজ শুধু গাড়ি জ্বালানো। হ্যাঁ, তো তারা যদি সন্ত্রাসী কর্মকাণ্ড করে গাড়ি জ্বালাইয়ে শ্রমিক হত্যা করে ক্ষমতা যাবে আর এটা আমরা বসে বসে মেনে নিব, এটা তো কোনো অবস্থা হইতে পারে না। যার ফলে আমরা দৃঢ় সংকল্প যে রাস্তায় আমাদের যোগাযোগ ব্যবস্থা 2014-15 মতো আমাদের যোগাযোগ ব্যবস্থা আমরা সচল রাখব। আমাদের ধারণা অ্যাপ্রক্সিমেট বাস এবং ট্রাকের সাথে প্রায় 30 লক্ষের মতো শ্রমিক জড়িত।